মুরলির তারিখ চব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ ওম শান্তি মধুবন থেকে বাপদাদা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের সত্যকথার তীর তখনই লাগবে যখন হৃদয়ে সততা আর স্বচ্ছতা থাকবে সত্যিকারের বাবার সঙ্গ পেয়েছ তাই সৎ হও প্রশ্ন তোমরা বাচ্চারা হলে স্টুডেন্ট কোন কথা তোমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত উত্তর কখনো কোনো ভুল হলে সত্য বল সত্যি বললেই উন্নতি হবে তোমাদের নিজের সেবা অন্য কাউকে দিয়ে করানো উচিত নয় যদি এখানে সেবা নেবে তো ওখানে করতে হবে তোমরা হলে স্টুডেন্ট ভালো করে পড়ে অন্যদের পড়াও তাহলে বাবা খুশি হবেন বাবা প্রেমের সাগর ওনার ভালোবাসা এমন যে বাচ্চাদের পড়িয়ে উচ্চ উচ্চপদ প্রদান করেন গীত কে এই সব খেলা রচনা করেছে ওম শান্তি আজকাল সমাচার আসে যে আমরা গীতা জয়ন্তী পালন করছি এখন গীতার জন্মকে দিয়েছে এসব হল টপিক অর্থাৎ বিষয় জয়ন্তী যখন বলা হয়েছে তখন জন্ম তো অবশ্যই হয়েছে তাই না একে বলা হয় শ্রীমদ্ভাগবত গীতা জয়ন্তী তাহলে অবশ্যই তার জন্মদাতাও চাই তাই না সকলে বলে শ্রীকৃষ্ণ ভববানুবাচ। তাহলে তো শ্রীকৃষ্ণ প্রথমে আসে গীতা পিছনে চলে যায় তাহলে গীতার রচয়িতাকে তো অবশ্যই চাই যদি শ্রীকৃষ্ণকে বলা হয় তাহলে প্রথমে শ্রীকৃষ্ণ পরে গীতার আসা উচিত কিন্তু শ্রীকৃষ্ণ তো ছোট বাচ্চা সে গীতা শোনাতে পারে না এটা প্রমাণ করতে হবে যে গীতার জন্মদাতাকে এ হল অতি গুজ্জ অর্থাৎ রহস্যপূর্ণ কথা কৃষ্ণ তো মাতৃগর্ভ থেকে জন্ম নেয় সে তো স্বয়ং গীতার দ্বারা রাজ্যক শিখে প্রিন্সের পদ প্রাপ্ত করেছে এখন কথা হল গীতার জন্মদাতাকে পরম পিতা শিব না শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে বাস্তবে ত্রিলোকিনাথ ত্রিকালদর্শী বলা যেতে পারে না ত্রিলোকীনাথ ত্রিকালদর্শী একজনকেই বলা হয় ত্রিলোকিনাথ অর্থাৎ তিন লোকের উপরে রাজত্ব করেন যিনি মূল সূক্ষ্ম স্থূল এই তিনটিকে বলে ত্রিলোক আর একে যিনি জানেন তিনি হলেন ত্রিলোকিনাথ ত্রিকালদর্শী পরম পিতা পরমাত্মা শিব এই মহিমা ওনার নাকি শ্রীকৃষ্ণের কৃষ্ণের মহিমাও আছে কলা সম্পূর্ণ সর্বগুণ সম্পন্ন শ্রীকৃষ্ণের তুলনা হয় চন্দ্রমার সাথে পরমাত্মার তুলনা চন্দ্রমার সাথে করা যাবে না ওনার কর্তব্যই আলাদা তিনি হলেন গীতার জন্মদাতা রচরিতা গীতার জ্ঞান বা রাজযোগ থেকেই দেবতারা তৈরি হয় মানুষকে দেবতা বানানোর জন্য বাবাকে এসে নলেজ দিতে হয় এখন এই জ্ঞান দেওয়ার জন্য বড় হুঁশিয়ার কুমার কুমারী চাই সবাই একই রকমভাবে বুঝতে পারে না বাচ্চারাও তো নম্বরের ক্রমানুসারেই হয় তপিকও এমন রাখা উচিত যে শ্রীমদ্ভাগবত গীতার জন্মকে দিয়েছেন এর জন্য কন্ট্রাস্ট অর্থাৎ পার্থক্য বোঝাতে হবে ভগবান তো একজনই পরম পিতা পরমাত্মা শিব সেই জ্ঞান সাগরের থেকে জ্ঞান শুনে কৃষ্ণ এই পদ প্রাপ্ত করেছিলেন সহজ রাজ্যক থেকে এই পদ কীভাবে পেয়েছে তা বোঝাতে হবে ব্রহ্মার দ্বারাই বাবা প্রথমে ব্রাহ্মণ রচনা করেন সকল বেদশাস্ত্রের সার শোনান ব্রহ্মার সঙ্গে ব্রহ্মা মুখবংশা বলিও চাই ব্রহ্মাই ত্রিকালদর্শীর জ্ঞান লাভ করে ত্রিলোকী অর্থাৎ তিন লোকেরই জ্ঞান পায় ত্রিকাল আদি মধ্য অন্তকে মিলিয়ে বলা হয় আর তিন লোক অর্থাৎ মূল সূক্ষ্ম স্থূলবতন এ কথা স্মরণে রাখতে হবে অনেক বাচ্চারা ভুলে যায় ভুলিয়েছে দেহ রূপী মায়া তাহলে গীতার রচয়িতা পরম্পিতা পরমাত্মা শিব নাকি শ্রীকৃষ্ণ পরম্পিতা পরমাত্মাই ত্রিকালদর্শী তথা ত্রিলোকীনাথ কৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণের এই নলেজ নেই হ্যাঁ যারা এই নলেজ বাবার থেকে পেয়েছে তারা বিশ্বের মালিক হয়ে গেছে যখন সদ্বতি পেয়ে যায় তখন এই নলেজ বুদ্ধি থেকে হারিয়ে যায় সকলের সদ্বতি দাতা একমাত্র তিনিই তিনি পুনর্জন্মে আসেন না পুনর্জন্ম শুরু হয় সত্যযুগ ইত্যাদি থেকে কলিযুগের অন্ত পর্যন্ত চুরাশি জন্ম নেয় এই জ্ঞান ঠিক মতো বোঝাতে হবে সবাই তো চুরাশি জন্ম নেবে না যে এই গীতা লিখেছে তাকে ত্রিকালদর্শী বলা যাবে না প্রথমেই লিখেছে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ এ একদমই ভুল ভুলও অবশ্যই হতে হবে যখন সব শাস্ত্র ভুল হয়ে যায় তখনই তো বাবা এসে সঠিক জ্ঞান শোনাবেন সর্বদা ব্রহ্মার দ্বারা বেদশাস্ত্রের সত্যসার শোনান সেই জন্য তাকে সত্য বলা হয় এখন তোমাদের এক সত্যের সাথে সঙ্গে থাকতে হবে যিনি তোমাদেরকে সৎ বানাচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা এবং ওনার মুখ মুখবংশাবলী হলেন এই জগদম্বা সরস্বতী প্রজাপিতা ব্রহ্মার সব বাচ্চারা হল একে অপরের ভাইবোন কোনও মন্দিরে গিয়ে ভাষণ করা উচিত ওখানে অনেকে ঘুরতে ফিরতে আসে একজনকে বোঝালেই সৎসঙ্গ লেগে যাবে শ্মশানেও যাওয়া উচিত সেখানে মানুষের বৈরাগ্য আসে কিন্তু বাবা বলেন যে আমার ভক্তদের বোঝালে তারা ঝৎ করে বুঝে যাবে তাই শিব বাবার মন্দির লক্ষ্মীনারায়ণের মন্দিরে যেতে হবে লক্ষ্মীনারায়ণকে বাবা মাম্মা বলা হয় না শিবকে বাবা বলা হয় তাহলে মাম্মাও অবশ্যই চাই তিনি হলেন গুপ্ত শিব বাবা হলেন রচয়িতা মাতা মাতাপিতা কিভাবে বলা হয় এই গুপ্ত কথা কেউ জানতে পারে না লক্ষ্মীনারায়ণের তো নিজের একটাই সন্তান থাকবে বাকি এনার নাম হল প্রজাপিতা ব্রহ্মা বিষ্ণু ও শঙ্করকে উঁচুতে রাখা হয় না উঁচুতে ত্রিমূর্তি ব্রহ্মাকে রাখা হয় যেমন শিব পরমাত্মাকে রচয়িতা বলা হয় তেমনই ব্রহ্মাকেও রচয়িতা বলা হয় এক উনি অর্থাৎ শিব হলেন অবিনাশী যখন রচনা শব্দটি বলবে তখন জিজ্ঞাসা করবে কিভাবে রচনা করেছেন তিনি তো রচরিতা বাকি রচনা করা হয় ব্রহ্মার দ্বারা এখন ব্রহ্মার দ্বারা পরমাত্মা সব আত্মাদের সৃষ্টির আদি মধ্যন্তের নলেজ দেন বেদশাস্ত্র ইত্যাদি হল ভক্তিমার্গের সামগ্রী ভক্তিমার্গ আধাকল্প চলে এ হল জ্ঞানকাণ্ড যখন ভক্তিমার্গ সম্পূর্ণ হয় তখন সবাই পতিত তমপ্রধান হয়ে যায় তখনই আমি আসি প্রথমে শতপ্রধান থেকে শত তমতে আসে উপর থেকে যে সব পবিত্র আত্মারা আসে তারা এমন কোনো কর্ম করে না যাতে তাদের দুঃখ ভোগ করতে হয় খ্রাইস্টের উদ্দেশ্যে বলা হয় যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটা তো হতে পারে না নতুন আত্মারা যারা ধর্ম স্থাপন করতে আসেন তারা তো দুঃখ পেতে পারে না কারণ তারা তো অবস্থা প্রাপ্তকারী ম্যাসেঞ্জার অর্থাৎ দূত ধর্ম স্থাপন করতে আসেন লড়াইতেও যখন কোনো ম্যাসেঞ্জারকে পাঠানো হয় তখন সে পতাকা নিয়ে আসে তাতে অপরপক্ষ বুঝে যায় যে এ কোনো ম্যাসেজ অর্থাৎ খবর নিয়ে এসেছে তাই তাকে কোনো কষ্ট দেওয়া হয় না তাই ম্যাসেঞ্জার যিনি আসেন তাকে কেউ ক্রুশবিদ্ধ করতে পারে না দুঃখ আত্মাকেই ভোগ করতে হয় আত্মা নির্লেখ নয় এ কথা লেখা উচিত আত্মাকে নির্লেখ বলা ভুল এ কে বলেছেন শিব ভগবানুবাচ এই পয়েন্ট তোমাদের নোট করা উচিত লেখার জন্য অনেক বিশাল বুদ্ধি চাই মনে কর প্রদর্শনীতে খ্রিস্টানরা এলো তাদেরকেও বলতে পারো যে খ্রাইস্টের আত্মাকে ক্রুশে চড়ানো হয়নি যার মধ্যে তিনি প্রবেশ করেছিলেন সেই আত্মা দুঃখ পায় এমন কথা শুনে তো বিস্মিত হবে ওই পবিত্র আত্মা এসে ধর্ম স্থাপন করেছেন ফাদারের ডাইরেকশন অনুসারে এও ড্রামা ড্রামাকেও অনেক লোক বোঝে কিন্তু তার আদিমধ্যন্তকে কেউ জানে না এমন কথা শুনে ওইসব লোকেরা কিছু বোঝার চেষ্টা করে কৃষ্ণকে কেউ গালি দেয় না গালি অবশ্যই দেওয়া হয় কিন্তু কাকে শিবকে নয় এই সাকারকে বাবা তো টিচার পবিত্র আত্মা আর ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন অপবিত্র এখন পবিত্র হচ্ছেন যে বুঝবে সে কোনো সংশয় প্রকাশ করবে না আর তা না হলে লোকেরা মনে করবে যে তো সেখানেও বলি অর্থাৎ কথা তখন তা কেউ গ্রহণ করে না তীর নিশানায় লাগে না অনেক সততা আর স্বচ্ছতা চাই যে নিজে বিকারি সে যদি বলে কাম মহাশত্রু তাহলে তীর সঠিক স্থানে লাগতে পারে না যেমন পণ্ডিতের উদাহরণ আছে রামরাম বললেই নদী বা সাগর পার হয়ে যাবে অর্থাৎ পণ্ডিত নিজে পার হতে পারেনি কিন্তু তার শিষ্যা বিশ্বাসের জোরে পার হয়ে যায় এ হল এখানকারই কথা শিব বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমরা এই বিষয় সাগর পার হয়ে যাবে কোন সাগর তা এই পণ্ডিত জানে না বেশ্যালয় থেকে শিবালয়ে চলে যাবে অত্যন্ত সুষ্ঠুভাবে শ্রীমত অনুসারে চলতে হবে বলে যে বাবা হয় ভালবাসো আর না হয় দূরে ঠেলে দাও এখানে তো শুধু বোঝানো হয় তাও অনেকে মৃতপ্রায় হয়ে যায় বাচ্চাদের এখানে লেখা পড়া করতে হয় বাবা হলেন প্রেমের সাগর অর্থাৎ পড়িয়ে উচ্চ পদ প্রাপ্ত করান এটাই হল ভালোবাসা বাবা যখন পড়ান তখন সেই পড়া পড়ে অন্যদেরকেও পড়াতে হবে বাবাকে খুশি করতে হবে বাবার সার্ভিসে সদা তপর থাকতে হবে বাবার সার্ভিস এটাই যে নিজের তন মন ধন দ্বারা ভারতের সত্য সেবা কর তোমাদেরকে তো তার স্বরে আওয়াজ করে বোঝাতে হবে সবাই এখানে নম্বরের ক্রমানুসারেই হয় রাজধানীতেও নম্বরের ক্রমানুসারেই হবে টিচার বুঝে যান যে এ দৈবী রাজধানীতে কি নম্বর পাবে সার্ভিস দ্বারা বুঝতে পার কে কে মুখ্য হবে নিজেরাও বুঝতে পারে যে আমরা যদি বাবা মাম্মার মতো সার্ভিস না করি তাহলে দাসদাসীর পথ পাব পরে তোমরা সবাই সবকিছুই জানতে পারবে যদি তোমরা শ্রীমত অনুসারে না চলো তাহলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে এই সময় তোমরা বাচ্চারা হলে স্টুডেন্ট এখন যদি তোমরা নিজের দাসী বানাও তবে তোমাদেরও দাস দাসী হতে হবে এখানে মহারানী হওয়া হল দেহ অভিমান সত্যি বলতে হবে যে বাবা এই ভুল হয়েছে এখনও তো সবাই সম্পূর্ণ হয়নি পরীক্ষায় অকৃতকার্য হলে তো লজ্জিত হতে হয় বাবার রাত্রে মনের মধ্যে খেয়াল চলছিল যে মানুষ একুশ জন্ম বলে গায়নও করে কিন্তু এখন এই ঈশ্বরীয় জন্ম হল আলাদা আট জন্ম সত্য যুগে বারো জন্মত্রেতায় একুশ জন্ম দাপরে পরে বিয়াল্লিশ জন্ম কলিযুগে তোমাদের এই ঈশ্বরীয় জন্ম হল সর্বাপেক্ষা উচ্চ জন্ম যা হল অ্যাডপ্টেড অর্থাৎ দত্তক নেওয়া একমাত্র তোমাদের ব্রাহ্মণেদেরই এই সৌভাগ্যশালী জন্ম হয় আচ্ছা মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক প্রেমের সাগর বাবার ভালোবাসা রিটার্ন অর্থাৎ ফেরত করতে হবে ভালো করে পড়ে তারপর পড়াতে হবে শ্রীমত অনুসারে চলতে হবে দুই সততা আর স্বচ্ছতার দ্বারা প্রথমে নিজে ধারণাযুক্ত হয়ে তারপর অন্যদের ধারণা করাতে হবে এক বাবার সঙ্গই করতে হবে বরদান নিমিত্ত আত্মাদের ডাইরেকশনের মহত্বকে জেনে পাপকর্ম করা থেকে বিরত থাকা সেন্সিবল ভব এর বিস্তার যারা সেন্সিবল বাচ্চা হয় তারা কখনও এটা চিন্তা করে না যে এই নিমিত্ত আত্মারা যে ডাইরেকশন দিচ্ছে নিশ্চয়ই কেউ বলতে বলেছে তাই বলছে নিমিত্ত আত্মাদের প্রতি কখনও এই ব্যর্থ সংকল্প করা উচিত নয় মনে করো কেউ এমন কিছু সিদ্ধান্ত নিলেন যেটা তোমাদের সঠিক মনে হল না কিন্তু তোমরা সেই কর্মের ভাগিদার ন এতে তোমাদের পাপ হবে না কারণ যিনি একে নিমিত্ত বানিয়েছেন সেই বাবা পাপকেও পরিবর্তন করে দেবেন এটা হল গুপ্ত রহস্য গুপ্ত মেশিনারি স্লোগান অনেস্ট অর্থাৎ সৎ হল সে যে প্রভুর পছন্দের এবং সমগ্র বিশ্ববাসীর পছন্দের হয় আরাম পছন্দকারী নয় ওম শান্তি মাতেশ্বরীজির মধুর মহাবাক্য মানুষের চুরাশি জন্ম হয় চুরাশি লক্ষ জনিতে নয় এখন এই যে আমরা বাচ্চারা বলি প্রভু আমাদের ওই পারে নিয়ে চলত ওই পারের অর্থ কি লোকেরা মনে করে যে ওই পারের অর্থ হল জন্ম মৃত্যুর চক্রতে না আসা অর্থাৎ মুক্ত হয়ে যাওয়া এখন এ তো হল মানুষের কথা কিন্তু তিনি বলেন বাচ্চারা যেখানে সত্যিই সুখ শান্তি আছে দুঃখশান্তির থেকে দূরে তাকে কোনো দুনিয়া বলে না মানুষ সুখ চায় তাও তা আবার এই জীবনেই চায় এখন সে তো সত্যযুগী বৈকুণ্ঠ দেবতাদের দুনিয়া ছিল যেখানে সর্বদাই সুখময় জীবন ছিল সেই দেবতাদেরকেই অমর বলা হতো। এখন অমরেরও কোনো অর্থ নেই এমনও নয় দেবতাদের আয়ু এত বেশি ছিল যে কখনো মারা যেত না এখন এটা বলা তাদের ভুল কারণ এরকম হয় না তাদের আয়ু সত্যযুগত্রেতা পর্যন্ত চলে না কিন্তু দেবী দেবতাদের জন্ম সত্যযুগত্রেতায় অনেকবার হয়েছে একুশ জন্ম তারা ভালোই রাজত্ব চালিয়েছে তারপর আবার তেষ্টি জন্ম দাপর থেকে কলিযুগ পর্যন্ত অবতরণ অর্থাৎ পতন কলা তাদের টোটাল জন্ম হল একুশ জন্ম উন্নতি কলার আর অবনতি কলার তেষ্টি জন্ম টোটাল চুরাশি জন্ম নেয় কিন্তু এই যে মানুষ মনে করে যে মানুষ চুরাশি লক্ষ জনি ভোগ করে এমনটা বলা ভুল যদি মানুষ মনুষ্যজনিতেই সুখ দুঃখ উভয় পাটি ভোগ করতে পারে তবে পশুজনিতে ভোগ করার প্রয়োজন আছে কি এখন মানুষের মধ্যে এই নলেজই নেই যে মানুষ চুরাশি জন্ম নেয় এছাড়া টোটাল এই সৃষ্টিতে জন্তু জানোয়ার পশু পাখি ইত্যাদি সব মিলিয়ে অবশ্যই চুরাশি লক্ষ জনী আছে যেমন অনেক প্রজাতির জীবজন্তু আছে তার মধ্যেও মানুষ তার নিজের জনিতেই পাপপূর্ণ ভোগ করছে আর পশু তার নিজের জনিতে ভোগ করছে না মানুষ পশু জনিতে যায় না পশু মনুষ্য মনুষ্যজনিতে আসে মানুষ তো নিজের জনিতেই অর্থাৎ জন্মতে দুর্ভোগ ভোগ করে তখন তাদের দুঃখ সুখের অনুভব আসে তেমনই পশুরাও তাদের নিজের জনিতে সুখ দুঃখ ভোগ করে কিন্তু তাদের এই বোঝার বুদ্ধি নেই যে কোন কর্মের ফলে তাদের এই ভোগান্তি হয় ভোগের অনুভবও মানুষই করে কারণ মানুষ বুদ্ধিমান এছাড়া এমন নয় যে মানুষ চুরাশি লক্ষ জনি ভোগ করে অচেতন গাছপালাও আপন জনিতে আসে এত সহজ আর বিবেক বুদ্ধির কথা অচেতন গাছপালা কি এমন কর্মকর্ম করেছে যে তাদেরও কর্মের হিসাবনিকাশ তৈরি হবে যেমন দেখো গুরু নানক সাহেব এমন মহাবাক্য উচ্চারণ করেছেন অন্তিমকালে যে ব্যক্তিপুত্রকে স্মরণ করতে করতে মারা যাবে সে শুয়োরের জনিতে আসে কিন্তু এ কথার অর্থ এটা নয় যে মানুষ শুয়োরের জনিতে আসবে কিন্তু শুয়োরের অর্থ হল মানুষের কাজকর্মই এমন হয়ে যায় পশুর কাজকর্মের মতো এছাড়া এমন নয় যে মানুষ পশু হয়ে যায় এখন এত মানুষকে ভয় দেখানোর জন্য এমন শিক্ষা দেওয়া হয় তাহলে সঙ্গমের এই সময় নিজেকে পরিবর্তন করে পাপাত্মা থেকে পুণ্যাত্মা হতে হবে আচ্ছা ওম শান্তি